একটা পাইপের ভেতর দিয়ে বাসা আসা যাওয়া করা যেখানে কোনো গ্যাস হচ্ছে বাজারে আমরা যে শ্বাস নেই কত প্রতি তবে কত এবে বাতাস নেই পাঁচশো এমএম টাইডাল ভলিউম কত ছিল পাঁচশো এমএম তাহলে এই পাঁচশো এমএম এর প্রথম 150 আসলে আলটিমেটলি কোথায় গেছে তাহলে বাকি 350 কোথায় যাবে আপনি 12টা বাতাস নেন মানে 12টা শ্বাস নেন তাহলে 350 কে যদি 12 দিয়ে করি ওইটাই আমার হচ্ছে তাহলে 350 কে 12 দিয়ে গুণ করলে হয় 4.2 লিটার বা 4200 এদের বাতাস এটাকেই আমার বলা হয় অ্যালভিওলার এটা কি ভেন্টিলেশন অ্যালভিওলার ভেন্টিলেশন অ্যালভিওলি কেন শব্দটা আছে কারণ ধরতে গেলে এই বাতাসটুকুই অ্যালভিওলি থেকে গেছে তাহলে 500 কে যদি 12 দিয়ে গুণ করি কত হয় 6 লিটার না এই 6 লিটার হচ্ছে আমার টোটাল ভেন্টিলেশন মানে টোটালি আমি নিজে বাতাস দিলাম 6 লিটার কিন্তু আসলে তার ভিতরে বাতাস ভিতরে ঢুকলো বা গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করলো কয়েক 4.2 লিটার বুঝতে পারছেন ব্যাপারটা এই জন্য এই অ্যালভিওলার ভেন্টিলেশন বলতে আমরা সাধারণত 4.2 লিটার ওইটাকে ক্লিয়ার আমার কথা হিসাব ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে এটা যদি ভেন্টিলেশন হয় আর পারফিউশন কি বলেন তো পারফিউশনের মানে কি ভেন্টিলেশন হচ্ছে বাতাসের সাথে সম্পর্কিত যেমন আমরা ভেন্টিলেশন তাকে বলি জানালা দর জানলে কারণ এরা কিছু কিছু বাতাস করে আর পারফিউশন হচ্ছে লাগ আমাদের লাগছে বাতাস ঢুকে আর আরেকটি যে ব্লাস ঢুকে বুঝলাম যে ব্লাস আসতেছে তাহলে টিভিতে লাগছে যত দ্রুত ব্লাক করবে ঢুকে আসার পর ইয়ার মতন থাক টিভিতে যদি বাতাস ঢুকে ওটার নাম ভেন্টিলেশন আর ব্লাক যত দ্রুত ঢুকে ওটার নাম কি পারফিউশন ভেন্টিলেশন বা পারফিউশন রেশিও